কোনো একদিন দেখেছিলাম তোমায় যৌবনের দোরগোড়ায় অপেক্ষমান, মাঝখানে এক দীর্ঘ সময়, নানা করেও 30 বছর প্রায় হবেই। সেদিন লজ্জা বলো আর দুর্বলতাই বলো কিছু বলতে পারিনি, অথবা কিছু বলার মতো সাহস জোগাড় করতে পারিনি। তুমি হেঁটে যেতে ফাগুনের দুপুরে, যেথায় কৃষ্ণচূড়া ফুলে ছেয়ে যেত পথ, যেথায় ডাহুক ঘুরে বেড়াত লেকের নীল জলে, পুকুর পাড়ে এক পায়ে দাঁড়িয়ে হাঁসের দল, তুমি ওই পথ ধরে হেঁটে যেতে দিগন্তের ওপারে। আমি শুধু চেয়ে থাকতাম কৌতূহলে দৃষ্টি নিয়ে, তবু তোমাকে বলতে পারিনি কোথায় যাচ্ছ ধীর গতি মৃগনয়না। কোনোদিন প্রাণের আগ্রহ নিয়ে বলতে পারিনি তুমি কেমন আছো অব্যক্ত ভালোবাসা। আজ প্রায় 30 বছর পর আবার যখন তুমি আমার সামনে সেই একই রকম ভাবে এসে দাঁড়িয়েছ, তোমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে শুধু মনে হচ্ছে যে নরম নামে আগে তোমায় মনে মনে ডাকতাম, হয়তো সে নাম আমি ছাড়া পৃথিবীর আর কেউ জানে না, তুমিও কোনোদিন শোনোনি সে ডাক। আর যদি সে নামে ডাকি আবার, তুমি কি শুনতে পাবে আমার সে আদুরে ডাক? যদি মুখোমুখি বসিয়ে দুজনে দুজনার, তবে কি তোমার সজল চক্ষু দুটি এখনো আগের মতোই উদাসী হবে কোনো সুদূরে? হয়তো অনেকটা সময় পেরিয়ে এসেছি, কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে পড়েছে অনেক আগেই, লেকে এখন আর কোনো পরিযায়ীরা আসে না, নীল জল ছেয়ে গেছে কচুরিপানার জঞ্জালে, আলু থালু চুলের ভাজে কলক করা সাদা চুলগুলো উকি মারছে। তবু যদি তোমার নরম গালে আমি এঁকে দিই ভালোবাসার চুম্বন, মুখোমুখি তুমি আর আমি, হাতে হাত রেখে ফিরে যেতে চাই আবার সেই হিজলের বনে, আরেক ফাগুনের দুপুরে কিংবা বসন্ত বিকেলে, তোমার আমার আঁতপাকা চুলের ভাজে এখনো কি ভেসে উঠবে মাঝখানের পার হয়ে যাওয়া বেদনার 30 বছর? হয়তো আর কোনোদিন দেখাই হবে না, জানা হবে না তুমি কোথায় আছো কেমন আছো, তবুও বসন্তে কৃষ্ণচূড়ার ফুলগুলো যখন হাওয়ায় দোল খাবে, কোনো চৈতালি দুপুরে কৃষ্ণার্থ শালিক যখন উড়ে এসে কার্নিশে বসে ডাকবে, আমি তোমাকেই দেখব বলে দেবে চুপি সারে, আবার আমাদের দেখা হবে হয়তো এমনি করে, তোমার আমার মাথা ভর্তি সাদা চুল আর কুচকানো চামড়ার ভাজে। সেদিন হয়তো হৃৎপিণ্ডে রক্তের অভাব থাকবে, ফুসফুসে বাতাসের ঘাটতি দেখা দেবে, নিউরনগুলো সাড়া দেবে না আর কোনো অজুহাতে, শেষ বিদায়ের ঘন্টা বাজবে, আর তখনও ছানি পড়া সজল চোখে মিলন হবে অতৃপ্ত বাসনার, মাঝখানে না হয় পেরিয়ে যাবে এমনি করে অপেক্ষার আরো 30টা বছর।